বাজার থেকে একটু বেশি করে পটল এনে রাখলে এই গরমে অনেক সময় এরকম একটু পেকে যায় বা একটু শুকিয়ে যায় আর সেই পাকা পটলগুলো সাধারণত আমরা ভাজা করে খেয়ে থাকি আর অন্য কিছু রান্না করা যায় না আর খুব বেশি পেকে গেলে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না আজ এই ধরনের একটা পটলের রেসিপি নিয়ে এসেছি যাতে করে এরপর থেকে এরকম পাকা আর এরকম একটু শুকনো পটল আপনারা না ফেলে এমন একটা রেসিপি তৈরি করতে পারেন যেটা দিয়ে এক থালা ভাত এক নিমেষে সত্যিই খেয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসল্টেড রেসিপিজে আর যেমনটা দেখলেন আমি এই রকমের কিছু পটলের গাটা একটুখানি আঁচড়ে নিয়ে মানে খোসাটা ফেলিনি গাটা আঁচড়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কড়াইতে অল্প একটু জল গরম করে সবকটা পটল আমি একটু ভাপিয়ে নিচ্ছি ওই মিনিট পাঁচেক মতন ভাপিয়ে নিলেই হবে পাঁচ মিনিট হয়ে গেছে পটলগুলো মোটামুটি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো একদম ঠান্ডা করে নিতে হবে পটলগুলো আমি একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম ফলে এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোর জলটা নিংড়ে নিয়ে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এক্ষেত্রে দেখুন পটলগুলো কচিই আছে কিন্তু পেকে গেছে বলে এগুলো অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারিনি কিন্তু আপনাদের কাছে যদি এরকম কোনো পটল থাকে যেটা একদম পেকে যায় যার বীজগুলোও পেকে যায় সেক্ষেত্রে বীজগুলো বাদ দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না একটা জারে এই ভাপে টুকরো করে নেওয়া পটলগুলো দিয়ে দিয়েছি আট দশ কোয়া রসুন দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এক্ষেত্রে বলে রাখি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন মানে যে যতটা খান ততটা দেবেন এতে দিয়ে দিলাম একটা চামচ নুন আর সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে বেজে নিতে হবে মানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে সব কিছু খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে আপনাদের ভালো করে দেখিয়ে দিই ঠিক এরকম পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে বিসখানিকটা সরষের তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু কালো জিরে মানে ওই হাফ চা চামচেরও কম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে ওই বাটা পটলটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এটা ক্রমাগত নাড়তে হবে আর খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর ওই হাফ চা চামচের মতো চিনি আমি এক চা চামচ চিনি নিয়েছিলাম কিন্তু দিইনি সম্পূর্ণটা ওই হাফ চা চামচ মতো দিলেই হবে আর এটা টেস্টের জন্য আপনারা চাইলে অনায়াসে স্কিপ করতে পারেন আমি নুনটা চেক করে দেখেছিলাম আমার একটু কম লেগেছে তো বাকি স্বাদ মতো নুন দিয়ে দিলাম ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে একদম শুকনো করে নিতে হবে নাড়তে নাড়তে যখন একটু শুকনো হয়ে আসবে তখন ওর মধ্যে আবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওই ওয়ান টেবিল স্পুনের মতন দিলেই হবে এবার নাড়তে নাড়তে একদম শুকিয়ে এসেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ধরনের বাটা যেহেতু অল্প পরিমাণে ভাতের সাথে মেখে খাওয়া হয় তাহলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না যাই হোক এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা সার্ভ করে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে এরপর থেকে পটল পেকে গেলে সেটা ফেলে না দিয়ে বা শুধুমাত্র ভাজা না করে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আর আমি হলফ করে বলতে পারি আপনাদের ভালো লাগবেই আপনারা দেখছেন অ্যাসলটেড রেসিপি আর আমি সুচিস্মিতা যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ করব। আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ